আপনি দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বেরিয়ে আসলো আজকের বাছাই করা তাজা ছয়টি বড় খবর। প্রতিটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই বড় খবর, অস্বাভাবিক হারে বাড়তে পারে চালের দাম, আপদ বৃষ্টিতে সিঁদুরে মেঘ। টানা কয়েক মাস ধরে পরপর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষেতের ফসল খেতেই পচে যাচ্ছে, মাথায় হাত কৃষকদের, দুর্মূল্য শস্য সবজি। সর্বনাশা বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে, কপালে হাত বাংলার কৃষকদের, গলায় হতাশার সুর, পাকা ধানে মই দিয়েছে খোদ প্রকৃতি। কিন্তু তার আগে কৃষকদের গলায় শুধুই হাহাকার, ধানের গোলা শূন্য, বৃষ্টির জলে ডুবে ধানের জমি, বন্যার কারণে অনেক জায়গায় আমন আউশের চাষও করা যায়নি। নতুন করে ধানের ফলন না হওয়ায় আগামী দিনে কমবে চালের যোগান, এদিকে হু হু করে বাড়বে চালের দাম। একাধিক কারণে সবজির দাম বাড়ার পাশাপাশি চালের দামও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা। জুলাইয়ের শেষ এবং অগস্টের শুরুতেই প্রবল বর্ষণ হয়েছে বাংলায়, এর জেরে ব্যাপক ক্ষতি হয়েছে আমন এবং আউশ ধানের বীজে। লক্ষ লক্ষ বিঘা জমি এই বৃষ্টিতে জলের তলায় চলে যায়। লাগাতার বর্ষণ, কয়েকদিন ছেড়ে ছেড়ে টানা বৃষ্টিপাত, এর ফলে অগস্টের শেষে যে ধান রোপণ করা হয়েছিল অতিরিক্ত জলের ফলে তা একেবারে জলেই গিয়েছে। কৃষকরা বলছেন এই নষ্ট জমিতে আর ধান হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ধানের শীষে যে তরল থাকে তা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আগামী দিনে চালের একটা সংকট তৈরি হতে পারে বলেই দাবি করছেন চাষিরা। পাশাপাশি যে ধান মজুত রয়েছে কৃষকরা বলছেন তার সবটাই ব্যবসায়ী আড়তদার বা মিল মালিকের কাছে, এর ফলে ব্যাপক হারে কালোবাজারি আশঙ্কাও থেকে যাচ্ছে। আর কৃষকদের দুর্দশা তো অন্তই নেই, চাষ করে মুখে অন্ন তোলেন তারা, অথচ এই বৃষ্টিতে ঘরে বসে রয়েছেন। এই ধান থেকেই খই মুড়ি তৈরি করে ধনদেবীর আরাধনা করেন তারা, এবার বিধি বাম, হতাশায় ডুবছেন অন্নদাতারা। পরবর্তী খবর, রাজ্যের চার কেন্দ্রে 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু হয়েছে রুট মার্চ। চলতি মাসের শেষেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, শুরু হয়ে গিয়েছে প্রচারের কাজ। উৎসবের আমেজ কাটিয়ে বঙ্গে ফের ভোটের দামাম, অবাধ এবং সুষ্ঠু ভোট করাতে চার কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হলো আরও 53 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অতিরিক্ত 53 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় চারটি কেন্দ্রে মোট 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে 72 কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র এবং বাকি 8 কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার খড়দহ, দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং কোচবিহারের দিনহাটায় নির্বাচন হবে। ইতিমধ্যেই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 30 সেপ্টেম্বরে উপনির্বাচনে 3-0 ফলে বিজেপিকে ধরাশয়ী করেছিল তৃণমূল কংগ্রেস, এবার তাদের টার্গেট 4-0। এরই মধ্যে চার কেন্দ্রের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই চার কেন্দ্রে এখন ভারী বুটের শব্দ, শুরু হয়েছে রুট মার্চ। আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে 2 নভেম্বর। চোখ রাখবো পরবর্তী খবরে, পুজোয় জমিয়ে গলায় ঢেলেছে সুরাপ্রেমীরা, 5 দিনে 100 কোটি টাকায় রাজ্যের মাল বেচে মালামাল, বোধহয় একেই বলে। পুজোর 5 দিন মন খুলে গলায় সুরা ঢেলেছেন সুরাপ্রেমীরা, আর সেই সুযোগে 100 কোটির ব্যবস্থা করে নিয়েছে রাজ্য। লক্ষ্মী পুজোর আগেই রাজ্যের কোষাগার একেবারে উপচে পড়ছে। নবান্ন সূত্রে খবর, ষষ্ঠী থেকে দশমী অবধি মদ বিক্রি করে 100 কোটি টাকারও বেশি আয় হয়েছে রাজ্যের। সূত্রের খবর, এমনি সময় মদ বিক্রি করে রাজ্যের 5 দিনের গড় আয় মোটামুটি 40 কোটি টাকার মতো হয়, কিন্তু পুজোর 5 দিনে সেই আয় দ্বিগুণেরও বেশি হয়েছে। অন্যান্য বার দশমীতে মদের দোকান বন্ধ থাকে, সেদিন থাকে সুখা দিবস, পোশাকি নাম ড্রাই ডে। তবে এবার আর সেসব শুক্র দিবসের পথে হাঁটেনি রাজ্য সরকার, এর ফলে দেদার বিক্রি হয়েছে 5 দিন ধরে। তবে সব থেকে বেশি আয় হয়েছে নবমীতে, পরদিনই কৈলাসে পাড়ি দেবেন মা, নবমীতে মনটা একটু বেশি ভারাক্রান্ত হয়ে থাকে, এর ফলে বিষাদ ভুলতে দেদার মদ কিনেছেন সুরাপ্রেমীরা। নবান্ন সূত্রে খবর, নবমীর দিন মদ বিক্রি করে প্রায় 30 কোটি টাকারও বেশি আয় হয়েছে। রাজ্য আবগারী দপ্তর বলছে এবার পুজোর সময় কার্যত রেকর্ড মদ বিক্রি হয়েছে। রাজ্যের কোষাগার ভর্তি সব থেকে বেশি অবদান পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার, এই দুই জেলায় 5 দিনে প্রায় 28 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছে। দেশি হোক বা বিলেতি, জেলাগুলিতে পারফরমেন্স কারো খারাপ নয়, বিয়ারও কিনেছেন অনেকেই, কোটির নিচে কোনো হিসাব নেই। গত কয়েকদিনে চুলাই রুখতে একের পর এক অভিযান চালিয়েছে আবগারী দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মনে করছেন এতেই কাজ হয়েছে, চুলাই না পাওয়ার লাইসেন্স প্রাপ্ত মদের দোকানেই ছুটতে হয়েছে সুরাপ্রেমীদের। অন্যদিকে বিলিতি মদের দামও এখন কিছুটা বেড়েছে, সেটাও কোষাগার ভরতে সহযোগিতা করেছে। মূল্যবৃদ্ধি হলে সমস্ত ক্ষেত্রেই প্রতিবাদ আন্দোলন শুরু হয়, একমাত্র মদের দাম বাড়লেই তা নিয়ে কেউ আর প্রকাশ্যে খুব একটা শোরগোল করেন না, আর এই লাভের ফসল ওঠে আবগারী দপ্তরের ঘরে। তবে আবহাওয়া যেমনই হোক না কেন, তাকে কিভাবে অনুকূলে আনতে হয় তা সুরাপ্রেমীরা ভালোই জানেন, আর সেই হাতে যশেই এবার লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়ছে আবগারী দপ্তরের।
পরবর্তী চোখ রাখবো দারুণ সুখবরে, সস্তা হচ্ছে রান্নার তেল। বড় পদক্ষেপ কেন্দ্রের, প্রতি কেজিতে কত কমবে দাম জেনে নিন। অবশেষে সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম, কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আমদানি শুল্ক কমানো হয়েছে। উৎসবের মরশুমে ক্রেতারা যাতে আমদানি শুল্ক হ্রাসের সুবিধা পান তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র। রান্নার তেল তৈরি করতে যে অপরিশোধিত পাম, সূর্যমুখী এবং সয়াবিন তেল আমদানি করা হয় তার উপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এর পাশাপাশি ভোজ্য তেলের দাম কমাতে অন্যান্য শুল্ক কমিয়েছে কেন্দ্র। অপরিশোধিত পাম, সূর্যমুখী এবং সয়াবিন তেলের উপরে আমদানি শুল্ক 2.5% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পাশাপাশি অপরিশোধিত পাম তেলের উপরে কৃষি শেষ 20% থেকে কমিয়ে 7.5% করা হয়েছে। সয়াবিন এবং সূর্যমুখী তেলের ক্ষেত্রে তা কমিয়ে করা হয়েছে 5%। এর পাশাপাশি পাম তেল, রিফাইন্ড সয়াবিন এবং সূর্যমুখী তেলের উপরে মূল শুল্ক 32.5% থেকে কমিয়ে 17.5% করা হয়েছে। 14 অক্টোবর 2021 থেকে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত নতুন এই শুল্ক হার কার্যকর থাকবে। যে রাজ্যগুলিতে সবথেকে বেশি তেল উৎপাদন হয়, যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, সরকারকে চিঠি দিয়ে ভোজ্য তেলের দাম কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। পরবর্তী বড় খবর, হাওড়া থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন চালুর পরিকল্পনা কেন্দ্রের, শুরু হয়েছে সার্ভে। কলকাতাতে বুলেট ট্রেন, হ্যাঁ জল্পনা নয় সত্যি, হাওড়া থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই শুরু হয়েছে সার্ভের কাজ। দীর্ঘ এই হাইস্পিড রেল করিডোরের মধ্যে বিহার এবং ঝাড়খণ্ডের একাধিক স্টেশনকে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বুলেট ট্রেনের রুট ঠিক করতে জমির সার্ভে কাজ শুরু হয়েছে। কোন কোন এলাকার উপর দিয়ে রেল লাইন পাতার কাজ হবে, কোন কোন স্টেশনকে যুক্ত করা হবে, সেই সব খতি দেখা হচ্ছে। এই সার্ভের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে ভারতীয় রেল। বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে হাওড়া থেকে বারাণসীগামী বুলেট ট্রেনকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেলের এক আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে গিরিডিতে সার্ভে কাজ চলছে, গ্রাম এবং রট চিহ্নিত করা হচ্ছে। এই যাত্রাপথে ধানবাদ এবং গিরিডির বারোদার ব্লককে সংযুক্ত করা হবে বলেই নিশ্চিত করেছেন তিনি। সার্ভে টিমের সদস্য লোকেজ ভারদার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বারাণসী থেকে হাওড়া পর্যন্ত বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। কোন এলাকা দিয়ে রেল লাইন পাতা হবে তা চিহ্নিত করতে সার্ভে কাজ করছি আমরা। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের ফলে যে গ্রামগুলি সরাসরি উপকৃত হবে সেগুলিও চিহ্নিত করার কাজ চলছে। বুলেট ট্রেন নিয়ে উচ্ছ্বসিত বাগোদার ব্লক বিজেপির সহসভাপতি রাজেশ পাণ্ডে। তিনি জানিয়েছেন, নতুন রেল লাইনে বুলেট ট্রেন চলবে, তাই পুরোদমে সার্ভের কাজ চলছে। এখান দিয়ে বুলেট ট্রেন যাতায়াত শুরু করলেই আশেপাশের এলাকা সমৃদ্ধ হবে, এখানকার হাজার হাজার মানুষ বিকল্প জীবিকার খোঁজ পাবেন, জীবনযাত্রার মানের উন্নতি হবে। প্রসঙ্গত, NHSRCL ইতিমধ্যেই দিল্লি এবং বারাণসীর মধ্যে 865 কিলোমিটার দীর্ঘ হাইস্পিড রেল করিডর তৈরির কাজ শুরু করেছে। সুতরাং বারাণসী, পাটনা, হাওড়া করিডর যখন একত্রে মিলিত হবে, তখন দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিরামবিহীন দ্রুতগতি রেল যোগাযোগ ব্যবস্থাও চালু হয়ে যাবে। পরবর্তী বড় খবর, গর্ভবতী মহিলাদের ঝুঁকি বাড়াচ্ছে ডেল্টা প্রজাতি, নয়া গবেষণায় চাঞ্চল্য। কোভিডের ডেল্টা প্রজাতি নিয়ে আরও উদ্বেগ বাড়ল। নয়া মার্কিন গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, ভ্যাকসিন নেননি এমন গর্ভবতী মহিলাদের জন্য ক্রমশ ঝুঁকির হার বাড়াচ্ছে ডেল্টা প্রজাতি। টেক্সাসের ডালাস শহরে প্রায় 1,500 কোভিড আক্রান্ত গর্ভবতী মহিলাদের ওপর গবেষণা চালানো হয়। দেখা যায় মোট 82 জন মহিলাই অসুস্থ বোধ করতে থাকেন, যাদের মধ্যে 81 জন আবার ভ্যাকসিনই নেননি, 10 জনের ভেন্টিলেশনের দরকার পড়ে এবং 2 জন মারাও গিয়েছেন। গর্ভবতী মহিলাদের মধ্যে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা 2021 শুরুর দিকে 5% সীমাবদ্ধ ছিল, মার্চ মাসে তা একেবারে শূন্যতে নেমে আসে। যদিও গবেষকদের দাবি, গ্রীষ্মের শুরুতেই ফের মাথাচাড়া দিতে থাকে ডেল্টা প্রজাতি, যার ফলে কোভিডে আক্রান্ত গর্ভবতী মহিলাদের ঝুঁকির হার বেড়ে 10-15% দাঁড়িয়েছে। এমনই তথ্য প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনেকোলজি নামক একটি গবেষণা পত্রে। তবে চিকিৎসকদের মতে, কোভিডের ঝুঁকি আটকাতে সমস্ত গর্ভবতী মহিলাদের ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। ইতিমধ্যেই US Center for Disease Control and Prevention গর্ভবতী মহিলাদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করেছে।